আচ্ছা রেডি, আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড আপনার একটু বলেন যে কীভাবে আপনি যুক্ত। আমি অনিন্দিতা চট্টোপাধ্যায়, আমি নিউ জার্সিতে থাকি। আমি রিসাইটেশন করতাম কলকাতায়। ব্রত দিদি আমার টিচার ছিলেন এবং আমি তার ছত্রছায়া এইসব শিখেছি, এবং তার হাজব্যান্ড তপন রায় প্রধানের কাছেও আমার অনেক কৃতজ্ঞতা স্বীকার করার আছে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি দূরদর্শন ভবনে অনেক কাজ করেছি এবং কলকাতায় প্রচুর প্রোগ্রামিং ইন্ডাস্ট্রি করেছি, তার মধ্যে শিশির মঞ্চ, ক্যালকাটা ইউনিভার্সিটি হল এগুলোতে কাজ করেছি। আর নিউ জার্সিতে বেশ কিছু মঞ্চে এখন আমি হোস্টিং করি এবং আবৃত্তিও করি। আর তাছাড়া ছোটোদের প্রোগ্রামগুলো, নৃত্যনাট্য, এগুলো স্ক্রিপ্টের ব্যাপারেও আমি কাজ করি। আর আপনাদের এখানে তো ইউনিভার্সিটিতে কেমন লাগছে এখন? তো খুব ভালো লাগছে। আমি এখানে এই অনেকদিন বাদে আবার শুরু করলাম, এবং বাংলা পডকাস্টেরও কিছু ব্যাপারে আমি ইন্টারভিউ নিয়েছি ডোমেস্টিক পারফর্মারদের, নতুন কাজ করতে ঢুকেছি ওদের ওখানে। তো সব কিছু মিলিয়ে অনেকদিন বাদে সংস্কৃতির একটা পর্যায় থেকে, মানে অনেকদিন দূরে ছিলাম, তো আবার এই মেন স্ট্রিমে এসে আমার খুব ভালো লাগছে। এবং আমি আশা করছি আমি ভবিষ্যতে আরও অনেক কাজ করব। আজকের প্রোগ্রামও আমার খুব ভালো লেগেছে, ফেস টু ফেস উইথ দ্য স্টার্স। আই হ্যাড দ্যাট অপরচুনিটি টু টক উইথ অল দ্য সেলিব্রিটিজ, সো ইট ওয়াজ রিয়েলি ফান। তো এখানে যে বাংলা সিনেমাগুলো দেখানো হচ্ছে, একটাও কি দেখেছেন আপনি? হ্যাঁ, এদের মধ্যে একটা দেখেছি। কোনটা দেখলেন? সেটা দেখেছিলাম আপনার মহানায়িকা। মহানায়িকা তো এবারে যে এনএবিসিতে একটা বাংলা সিনেমা একটা বড় বড় একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, এটাকে প্রচণ্ডভাবে ফোকাস করা হয়েছে, এবং ডেটাবাস অ্যান্ড মিডিয়া ভেঞ্চার এটা বাংলা সিনেমাগুলো যেগুলো কলকাতায় হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা আমেরিকাতে রিলিজ করার চেষ্টা করছি, তো এই প্রচেষ্টা সম্বন্ধে যদি কিছু বলেন। আচ্ছা, আমার তো খুব ভালো লেগেছে একটা জিনিস, যে আমাদের আর সেই ডিভিডি ভিডিও থেকে কপি করতে হবে না এই ব্যাপারটা। যেটা আরেকটা খুব ভালো লেগেছে, যে বাংলা সিনেমা অনেকদিন, মানে সে আমরা দেশে গেলে ক্যাসেট নিয়ে আসা, সিডি নিয়ে আসা, ডিভিডি নিয়ে আসা, সেরকমভাবে দেখা, আজকে ভাল লাগছে ইংলিশ মুভিগুলোর পাশে আমরা নেটফ্লিক্সের থ্রু দিয়ে আনতে পারবো, তো আমার তো সেটা খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস, খুব একটা ব্যাপার আমাকে ভীষণ মানে ভাবায়, যেটা হচ্ছে যে এখানে এখানকার প্রডিউসার বা এখানকার যারা প্রডিউসার এবং যারা নট অনলি প্রডিউসার, ডিরেক্টরদের কথা বলছি, তারা অনেকে অনেক রকম, যেমন অনিরুদ্ধ সান্যাল ডকুমেন্টারি মুভি করেছেন, এবং আমার মনে হয় এরকম অনেকেই আছেন যারা অনেক মুভি করতে চান এখানে বসে। আমরা জানি যে এখানে বসে করলে আমরা অনেক ভাবে তাদের কাছ থেকে হেল্প পাবো, এবং তারা লিখেওছেন তাদের ওয়েবসাইটে যে উই ক্যান কন্ট্যাক্ট উইথ দোজ গাইজ। সো মানে এটা একটা ভীষণ ভালো, যে আমরা সবাই মেন স্ট্রিমের সঙ্গে হাঁটছি, মানে আজকে পশ্চিমবঙ্গ পিছিয়ে নয়, মানে আমরা সবাই এক জায়গায়, যেখানে বাংলা মুভি একটা ইন্টারন্যাশনাল মার্কেট অকুপাই করেছে। তো এটা একটা ভীষণ ভালো ব্যাপার, যেটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, ওয়েল থ্যাংকস ফর টকিং টু ক্যালকাটা টু ইউ। থ্যাংক ইউ, তো ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ।